সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। শহরের কালীপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী পঙ্কজ। পঙ্কজ, পানি কমতে শুরু করেছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? বানভাসীদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, তাদের কি রকম দুর্ভোগ দেখতে পাচ্ছেন? এছাড়া যারা সেখানে কর্তৃপক্ষ আছেন তারা কি ব্যবস্থা নিচ্ছেন এসব মানুষদের? যাকে আপনি বলছিলেন যে আসলে পানি কমতে শুরু হয়েছে এবং দুর্ভোগ বেড়েছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কালীপুর এলাকা, শহরতলির কালীপুর এলাকা, এবং এটি কালীপুর এলাকার মূল সড়ক। এই সড়কে আপনি দেখতে পাচ্ছেন ঘন্টা থেকে কোথাও কোথাও হাঁটু সমান পানি আছে। আর যেটি হচ্ছে যে এখানকার যারা ঘর বাড়িতে অনেকের পানি নেমেছে, কিন্তু যারা যাদের পানি নেমেছে তাদের আসলে দুর্ভোগ আরও বেড়েছে, যে চুলোয় আগুন জ্বালাতে পারছেন না। অনেকের আছে যে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ছে, পায়ে হেঁটে ঘর থেকে বের হতে পারছেন না, আবার নৌকায়ও বের হতে পারছেন না, নৌকাও পাচ্ছেন না, এরকম দুর্ভোগ আছে। আর পানি যেটি আসলে এত দুর্গন্ধ, এত অস্বাস্থ্যকর, যে পানিতে নামলেই আসলে চুলকায়, নানা দুর্গন্ধ তো আছেই। আর একটি বিষয় হচ্ছে যে এখানে যাদের যাদের একটু নিচু এলাকা তাদের টিউবওয়েল এখনো বাসেনি, আর যাদের টিউবওয়েল বেসেছে তারাও আসলে এই এই টিউবওয়েলের পানি ব্যবহার করছেন না, কারণ পানি বিশুদ্ধকরণ এখনো সবগুলো টিউবওয়েলের করতে পারেনি স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলী বলেছেন, আজকে সকালেও বলেছেন, তারা কাজ শুরু করেছেন, 1000 টিউবওয়েল আসলে সারতে সারতে বিশুদ্ধকরণ করতে করতে একটু সময় দিতে হবে, সেটি তিনি বলেছেন। আর আর যেটি হচ্ছে এখানকার জ্যেষ্ঠজনরা বলেছেন যে তারা পানি এইবার এত এইবার এত ধীর গতিতে নামছে যে অন্য কোনো বছরই পানি এত ধীর গতিতে যায়নি, এবার ধীর গতিতে পানি নামায় আসলে দুর্ভোগ আরো বেড়েছে। জাকিয়া পঙ্কজ দে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দে আমাদেরকে বন্যা পরিস্থিতি